পেড়া কর লাগে হতে দিন আর খারাই থান লাগে কবে যে আইবো আল্লাহ মাবুদে জানে। কার গরমে আমি গামাই গেছি গা। আরে ভবিষ্যতে আজ মন খুলিয়ে দিল খুলিয়ে আমি কথা বলবো, মনে আনন্দ করব। ও ভাবি আমি আসছি। আমি খুব ব্যস্ত ব্যস্ত থাকি, এই ব্যস্তর ভিতরে আপনার আসার সময় দিই আমি। ভাবি এই টাকা পয়সা আমার কাছে পাবেন না। ভাবি তো আল্লাহ কে আমি এমনি এমনি ফিরিত করি, আমার ওই জামাই আছে না ভুরা জামাই, ওর কাছে তেহানা দেখে আমি তোমার লগে ফিরিত করি, নালে কি আমার থাক কইলাম না ডট ডট ডট। এই পাটালি বাটালি বেশি, যত টাকা আছে তোমার দিয়েই যাব দিয়েই যাব, চিন্তা করবেন না। ঠিক আছে ভাবি আমি আসি আজকের মতন। আচ্ছা আচ্ছা যাও, আমারও মেলা কাজ আছে, আমিও যাই গে, আমার বুড়া জামাই লাগে আবার রান্ত হইব না। তাহলে আমার তোমার তুমি লাগবো না বুঝছো, আমার ওই বুড়া জামার ভালো, আমি এখন সব কথা জানামো, তাইলে তোমাকে শিক্ষা হইব ভাই। তাহলে মানে ধান বসা টাকা যাবে এখানে? আইনের গুলি মারি আমি বুঝছো, আমি যেটা বলবো আমার বাপে শেষ কথা আমি গেছি তোমার জমি তোমার পিছনে তোমার মা বসি তো না আমার মতো আমি চলে গেলাম, আমি তোমার মতো তোমার মতো থাকো আমি। ঠিক আছে থাকো যাও। আচ্ছা কেমন কাটি হ্যাঁ ওরা তো ঝলছে তালা সে কোনে গিয়ে থাকি রাখো খালি এই মেলা কি করব কতিরি ঘরে তালা ঝুলিয়ে কম চলে গিয়েছে কাটতে পুরো কাছে নিচে বসে গল্প কাছে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ওরা কোনে গেলি রে কতিরি ঘরে তালা ঝুলে কম চলে গিয়েছে মানুষ কয় বহু মারকা আজকে বুড়ার একদিন কি আমার একদিন ওই বুইগা চিল্লা কিল্লিগা হ্যাঁ আজকে এই বদনা দিয়ে বাইরে ইয়া তোমার সোজা করবো তুমি এত কেউ কেউ করো কিল্লিগা। তুমি আমার শিক্ষা দিবা হ্যাঁ আমার ভাইতে বউ মারে আমি ভাইতে নিষেধ করি এখন দেখছি আমি তো মারতে আমার তো মারতে হবে দেখছি কি কইলা তুমি তুমি কি কইলা তুমি আমারে মারবা না এটা শেষ কেটি লরে হ্যাঁ কি কইলা তুমি আমার মারবা কত ফাইনাল দিয়া তোর কাছে তো আমি তো না মাথা খারাপ হয়ে গেছে কি বড় বুঝলাম মাথা হ্যাঁ তাড়া তাড়া পারিস নে ডাক্তারে কইছে বাথরুমে যে তাড়াহুড়ো না করতে তুমি আইসক্রিম তোমার মাফ করে দাও তুমি আমার স্বামী আমি তোমার বউ চুপ করো চুপ করো তাহলে আজকের পর থেকে আমি যা কমু তাই হইব ঠিক আছে তাই হবে না হবে না আজকে এমনি থাকবা ভাত খাওয়ার সময় আর বাথরুম করার সময় তাড়াহুড়া করা যাবে না বুঝছো তাইলে বুঝতে পারিছি আচ্ছা আসলে তো দোষ তো আমারই এ বেটা কই গেল হ্যাঁ বাজার করা লাগবে এখনো কোনো খবর আছে বেলের বাজে 12টা এখনো আমার ঘরে বাজার নাই আমি আজকে ওরে আইলে যে কি কমু এটা তো আমার মাথায় আছে সিরিয়াস কথা তো
খাবার সময় আর বাথরুম সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। আমার তো ভালো বুদ্ধি দিয়েছে, আমি এই কথাটা ভাবতে যে এখনই কই আসি। একটা কাজ করে শুকাছে বুঝি, ধান কোনা ভাইকে গেছে কাটতে হবে, তার কি হিসেব বলতে আছে নাকি? একটা কাজ করে সুখ নেই। বাজারের ব্যাগ হাতে করে তুই নিজে যাচ্ছিস না, কারো কারো কাছে দিবি না, কি করবি বুঝলাম না তো। বাজারের ব্যাগ কিনলে গেল এদারে রইছে বুঝো না তুমি? হ্যাঁ 12টা বাজে এখন বেলে, আর তুমি এখনো ঘরে বাজার আনো নাই, আমি কি মাটি রাইন্দা বইয়া রাখবো তোমার লাগিয়া? তোমার বাজার তুমি করো, আমার আমার হুকুম করো না। ও আমি কি খালি খাই, তুমি কি গিলো না? এই মেলক দ্বিতীয়বার বুড়ো হওয়ার চেষ্টা না করবি না, বুঝতে পারছিস কথাটা? আমার কথা হচ্ছে আমি যে কথা কলি রেগে যাই, দুত্তরি যে কথা শুনলি রেগে যাই, সেই কথা বলার চেষ্টা না করবে না। তুমি এত ঢকের শাড়ি করে পাও আমি কিনি নে, তোমার বাপ দেয় না, ভাই দেয় না, তোমার মা দেয় না, আত্মীয় স্বজন দেয় না, তুমি শাড়ি কনে পাও হে। ও এই তো পয়েন্টে আসছো, আমি শাড়ি কো থেকে পাই, তাহা কই দেখা পাই, এইটা তো মাথু জিগাইলা। আমারও নোহান দেয় হুমান দেয়, আর তুমি কি, তুমি তো দাড়ি লয়ে বইরা রইছো, আমার ঘরে বাজার না, আমি কিছু চাইলেও তুমি দাও না, তো আমি মানুষের থেকে চাইমু না, তো কার থেকে চাইমু? আমি তো একটা কথা বলতে পারলাম না রে, ফুহান তোর টাকা দেবে কে? ফুহান তোর টাকা দেবে কে? ওর সাথে তোর কি কিসের সম্পর্ক? ওর সাথে আমার কিছুই না, তুমি তো বুড়ো হয়ে গেছো গা, এখন আমি কি করবো? তুমি টাকাও দাও না, বুঝো না তুমি কিছু। শোন আমি এতক্ষণ পরে কনফার্ম হলাম দুত্তরি, শিওর হলাম, আবার শিওর হলাম, 40-50 বার শিওর হলাম যে তুমি নিশ্চিত উগার সাথে সেন্টেনেছো, যার জন্য বারে বারে কাস্টমার বুড়ো এই হারাম জাদি। এই আমি বুড়ো কই আছে কিড, আমি বুড়ো কোন শালা কয়, এই আমি বুড়ো না, বুড়ো তোর গোষ্ঠী, বুড়ো তোর বাপ, বুড়ো তোর দাদা, বুড়ো তোর চাচা, বুড়ো তোর চৌদ্দ গোষ্ঠী। এই একদম চুপ, তুই বুড়া, তোর বাপ দাদা সব চৌদ্দ গোষ্ঠী বুড়া। আমার এই বেত রক্ত আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে রে, এতক্ষণ আমার রক্ত গরম হইল না, তুই করিয়া যখন কথা কই তখন কিন্তু মাত্র আমার মাইরি আজকে আমি তোমার ভাস করে ফেলে দেবা, তুমি আমার চান না। এই বুড়ো বলবি আমার কি দাড়ি পেকেছে, আমার কি চুল পেকেছে, আমার বুড়ো বলবি তার মানে ডাকি দেখো গে সব পাইকে গেছে শালা, ওই শালার আমি আজকে এমন মারা মারবো পরে বুঝতে পারবে, দাঁড়াও আমি হাঁটতে আসি তারপর তোমার দেখছি। যাও তাও তো বাজার আইবো ঘরে, আমার মুখের সামনে কথা কা হচ্ছে রে, আমার সম্পর্কে জানে? দাও দাও ভাইতে তোমার চাচি বিশাল একটা মূল্যবান কথা বলেছে, ভাইতে ভাত খাওয়ার সময় আর বাথরুম করার সময় জীবনে কোনো তাড়াহুড়ো করবা না। ভাত খাওয়ার সময় আর বাথরুম করার সময় কোনো তাড়াহুড়ো করবা না? না না ভালো ব্যাপার তো কাকা, আমিও ব্যাপার বুঝেছি, বাথরুমের সময় তাড়াহুড়া করলি খুব শরম ক্ষতি হয়ে যায়, আর ভাত খাওয়ার সময় তাড়াহুড়া করলি ভাত তামান দিক সিটে ভিটে পড়ে যায়। শুনে সিটে ভিটে না আগালে বুকে ঢুকে বাইতে যেতে পারে। হ্যাঁ তাড়াহুড়া করতে গেলে ভাত তো 40-50টা পড়ে যায়, খোট ফকুন্ডা খাবো কুন্ডা, খুব ভালো খুব ভালো। চাষা তাহলে যাই তাহলে আমি গেলাম। আচ্ছা ভাত খাওয়ার সময় তাড়াহুড়া করা যাবে না, বাথরুমের সময় তাড়াহুড়া করা যাবে না, ভালো বাজার করে আসি। ভাত খাওয়ার সময় ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই। আপনার বউ আমার সব শেষ করে ফেলে দিল ভাই। কি বাবু দে, ওরে আল্লাহ ভাই, আপনার বউ আমার টাকা পয়সা নি সব একদম শেষ করে ফেলে দিল ভাই। আমি গরিব গরা মানুষ, পাটালি মাটালি ভিজিয়ে খাই, সেই টাকা করে সব ভাবি দিলাম। তা আমার বউ কি তোর কাছে টাকা ধার করিয়াছে না সুদে করে লাগাইছিস তুই? সুদের উপরে কিরাম তোমার বউ আমার প্রস্তাবে রাজি হইল বলে সব শেষ করে দিয়েছে ভাই। এই হ্যাঁ ভাই তুই চলে যা, তুই চলে যা, রাগ আমার খুব মাঝখানে চাচার সাথে দেখা হয়ে রাগ একটু ঠান্ডা হইলো আবার বেড়ে গেল। শোন যতক্ষণ থাকবি ততক্ষণ আমার গার মধ্যে রক্ত টকবাক টকবাক করবে, তখন আমি হারাম জাদি তাই তো বলি, হারাম জাদি ভালো ভালো শাড়ি কনে পাই, মুখে ক্রিম মাকে কনে পাই, সোনো মাকে কনে পাই, লিপস্টিক মাকে কনে পাই, এই কনে পাই বাজার খরচ উঠছি মারি আমি দাঁড়া। আমার আমার ঘর মধ্যে দাও দাও করিয়া মনে হচ্ছে ট্রেন যাচ্ছে, কইরা ঘরের মধ্যে দাখিরে তুই বেরো
বড় আজকে ফাইনালি আজকে তোর সাথে ডিসকাস করে ফেলবো আজকে হয় তোর তালাক দেব তারা হলি আমি আজকে নিজে তালাক হব এই সমস্যা কি তোমার আর খালি হাত কেন বাজার কই তোমার কোন বাজার চলবে না বাজার তুই নুহান করে দেই আমি কিসের বাজার করব ওই নুহান তোর সাথে কি নুহান তোর কেন টাকা দেয় নুহান আমার কিছুই না কিন্তু আমি কি রানমু তাহলে তুমি যে কাজ করেছো তোমার গার্গস্ত কইছে জানলো তুমি 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 শোধ হবে না এই ওরা তো কি করতে টাকা দেয় কো আমার জিগাও কি আমার জিগাও কি অগর যাই জিগাও ওরা আমার টাকা দেখেন তোমারে দিতে পারে না শোন আমি ফুল ফেল সিদ্ধান্ত নিয়েছি আমি তোরা তালাক দেব তোর আমি আর পোষ পড়া তোর তালাক দেব তোর চরিত্র খারাপ ওরে গোলাম তুমি আমারে তালাক দিবা ছাড়াও তোমারে আজকে হ্যাঁ তোর আমি তালাক দেব তোর আমি তালাক দেব তুই কি মানা করেছিস তোর আমি তালাক না দেব পারবো না তার কারণ তোর মতো চরিত্র মানবে এই খবরদার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না তুই আমারে তালাক দিবি দে আমারে তালাক দে মার খাচ্ছে আমরা তো বংশ ঘরের মানুষ আমরা বংশ ঘরের মানুষ না আমাদের কাছে আঘাত করে মানুষ ব্যাপার না আমার মান সম্মান জাতি 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 আর এক ইঞ্চি ছিল এইবার সে এক ইঞ্চিও থাকলো না চাষা তোমার বোমা ওই নুহারের সাথে প্রেম করেছে তুমি কার কাছে বিচার দাও এই সাসা এই সাসার বংশেগা আর তুমি এই সাসার কাছে বিচার দাও কি দেখতে হইব না সবই তো এক বংশে স্বামীর পান নিচে স্ত্রী ব্যস্ত সেই ব্যস্তের গায়ে তুমি কখনো বাড়ি মারতে পারো না ও ব্যস্তর কোন কামটা করছে যে আমি ব্যস্ত যাবো হ্যাঁ আরে হাত দিছি তো আছে ভাইস্তে চাষা আমার চাষি মানে তোমার বউ আমার মনে হয় জীবনেও কোনদিন তোমার আঘাত করিনি আর আমার মাইরে এই দেখো কে গাছটা করলো বিশালির মায়ের বর্তমান বড় মার বিশালির দাম বেশি তাই দিয়ে আঘাত করেছে আমার না তোমার কাকি কি মারে না তোমার কাকি বদনা দে মাইরে বদনা ফাটিয়ে ফেলে দিয়েছে তোমার কাকি কি মানুষ বগুড়ার ঝাল মাইস্তে মেয়ে লোক আছে ঘরের লক্ষ্মী মালু লক্ষ্মী আদর করল লক্ষ্মী যা তোর লক্ষ্মী নিয়ে ঘরে যা ওদিকে আমার মায়ের লোকে কি কাছে শোনো তোমার একটা কথা কই স্বামীর গায়ে আঘাত করা ঠিক না আমার চাচা কি কয়ে গেল শুনেছো আমার চাচা কিন্তু একসময় সৌদি আরবে থাকতো হাদিস সম্পর্কে খুব ভালো জানে আমার চাচা জীবনেও কোনদিন আমার চাচির একটা চড় মারেনি আমার চাচুও কোনদিন আমার চাচা সঙ্গীর পারে চোখ তুলে তাকায়নি তুমি তুমি আজকে তো ভালো হইয়া গেলিয়ে কও তুমি আর প্রেম প্রীতি করবা না না সাসা যা কইছে ঠিকই কইছে তোমার আর আজকের পর থেকে আমি কিছু কম না কিন্তু তুমি ভালো হইয়া যাও ঘরে ঠিক মতো বাজার সদা দাও দেখবা আমিও তোমার লাগাব তাহলে তুমি নুহারের কাছ থেকে আর ফোয়ারের কাছ থেকে টাকা নিও না না ঠিক আছে আর নিতাম না নিবা না ঠিক মতো দিও ওরে আমার লক্ষ্মী রে তাইতি মানুষ কি কয় ঘরের বউ লক্ষ্মী ঘরের বউ মানে রমণী তাই না